সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল তৈরির বেস্ট রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিতে ট্যাংরা মাছের ঝোল তৈরি করে নিমিষেই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। সেজন্য প্রথমে ব্লেন্ডারের একটি জারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাত আটটা রসুনের কোয়া। এরপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ। এবারে সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নেব। একেবারে মসৃণভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে এটা এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখানে আমি নিয়েছি 300 থেকে 350 গ্রামের মতো ট্যাংরা মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 1/3 চা চামচের মতো দিয়ে এখন মাছটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মাছের সাথে মিক্সড করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি রান্নায়। মাছটাকে ম্যারিনেট করার প্রয়োজন নেই, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা। আস্ত জিরা দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম প্রথমেই সেটা। এবারে তেলের সাথে মশলাটা ভালো করে 1-2 মিনিটের মতো একটু সাতে করে নিচ্ছি, যাতে এর কাঁচা স্মেলটা চলে যায়। নিয়ে তারপরেতে বাকি মশলাগুলো অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে আবারও সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মশলাটা মিক্সড করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো রাঁধুনির গুঁড়া। এই রাঁধুনির গুঁড়াটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। এবারে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি। পানি দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব। আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এখন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি এবং এই মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। সেই জন্য মশলাটা ঢেকে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। 4-5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবং তেলটাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা মাখিয়ে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার এই মাছটাকেও আবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের মতো ভালোভাবে মশলার সাথে মাছটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মাছটাকে এবারে উল্টে দেবো। এক পাশ কষানো হয়ে গিয়েছে, আবারও ঢেকে দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। মাছ এবং মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে হাতাটা ধরে একটু ধুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 15-20 মিনিটের মতো এটাকে কুক করে নিচ্ছি। প্রায় 15-20 মিনিট পর মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। যারা ধনেপাতা কুচিটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, একটু দুলিয়ে দিয়ে ব্যাস গরম গরম পরিবেশন করলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ট্যাংরা মাছের ঝোল। খুবই সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।